মাধ্যমিক ভূগোলের সেকেন্ড ইউনিটের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটি হচ্ছে বায়ুমণ্ডল। পৃথিবীর যে অন্যতম ভৌত উপাদানগুলি রয়েছে, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জল, এবং পৃথিবীর সমস্ত প্রকার জলকেই একত্রে আমরা বলছি বায়ুমণ্ডল। তাই আজকে আমরা যে অধ্যায়টাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বায়ুমণ্ডল। মানে প্রথমেই বলে গেলাম বায়ুমণ্ডল কাকে বলে বা বায়ুমণ্ডল কি। পৃথিবীতে যত প্রকারের জল রয়েছে, সেটা মহাসমুদ্র হতে পারে, নদী হতে পারে, খাল, বিল, হ্রদ, বিভিন্ন জলাশয়, সমস্ত প্রকার জলের সমষ্টিগত রূপই হল বায়ুমণ্ডল। এবং এই বায়ুমণ্ডল অধ্যায়ের যে অংশটি আমাদেরকে অধ্যয়ন করতে হয় সেটি হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত কাকে বলবো? সমুদ্র স্রোত বলা হচ্ছে সমুদ্রের জলরাশির অনুভূমিক সঞ্চালন, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানের অনুভূমিকভাবে প্রবাহিত হওয়ার ঘটনাকেই আমরা বলছি সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোত পড়তে গিয়ে বেশ কিছু শব্দের সাথে আমাদেরকে পরিচিতি লাভ করতে হবে। যেমন সমুদ্র স্রোত বললাম কি না, সমুদ্রের জলরাশির অনুভূমিক সঞ্চালন তাকে বলছি আমরা সমুদ্র স্রোত। সঙ্গে সঙ্গে আরেকটি শব্দের সাথে আমাদেরকে পরিচিতি লাভ করতে হয়, সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। কাকে বলবো? এখান থেকে কিন্তু যেমন সমুদ্র স্রোত এক নম্বরে প্রশ্ন আসবে, সমুদ্র তরঙ্গ এক নম্বরে প্রশ্ন আসবে, সাথে সাথে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য দু নম্বরে প্রশ্ন আসবে। বললাম সমুদ্র স্রোতের ক্ষেত্রে সমুদ্রের জলরাশির অনুভূমিক সঞ্চালন তাকেই বলছিলাম আমরা সমুদ্র স্রোত। সমুদ্র তরঙ্গ কি বলছে? সাধারণত বা প্রধানত উষ্ণতার তারতম্যের কারণে সমুদ্রের জলরাশির একই স্থানে উলম্ব সঞ্চালন, অর্থাৎ ওপর থেকে নিচে নামা এবং নিচ থেকে ওপরে উঠে আসা, এই সঞ্চালনকেই আমরা বলছি সমুদ্র তরঙ্গ। বিষয়টা বুঝে নিতে হবে, সমুদ্র স্রোত কি আর সমুদ্র তরঙ্গ কি বোঝা গেল। সমুদ্র স্রোতের ক্ষেত্রে বললাম সমুদ্রের জলরাশি অনুভূমিক সঞ্চালন, তরঙ্গের ক্ষেত্রে বললাম উলম্ব সঞ্চালন, ওপর থেকে নিচে নামছে উষ্ণতার কারণে, আবার কখনো শীতল জলরাশি ওই শূন্যস্থান পূরণ করার জন্য উপরে উঠে আসছে, তাকে বলছি আমরা সমুদ্র তরঙ্গ। আর একটা শব্দের সাথে যুক্ত হতে হবে এই সমুদ্র স্রোত চ্যাপ্টার পড়ার সময়, সেটি রয়েছে হিমপ্রাচীর। কাকে বলবো? বলা হচ্ছে দুই বিপরীত ধর্মী সমুদ্র স্রোত কোন স্থানে যদি অবস্থান করে, সেখানে একটি সীমারেখা দ্বারা দুই বিপরীত ধর্মী সমুদ্র স্রোত পৃথকভাবে প্রবাহিত হয়, ওই সীমারেখাকেই আমরা বলছি হিমপ্রাচীর। অর্থাৎ কোন স্থানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত সহজে কিন্তু মিশ্রিত অবস্থায় থাকে না, দুটির ভৌত ধর্মের পরিবর্তন থাকার কারণে পাশাপাশি অবস্থান করে এবং একটি প্রাচীর দ্বারাই বিচ্ছিন্ন হয়, সেটা কি বলছি আমরা হিমপ্রাচীর। আরেকটি শব্দের সাথে এখানে আমরা পরিচয় করব, সেটা হচ্ছে শৈবাল সাগর। মূলত পৃথিবীর আবর্তনজনিত কারণে যে কোরিওলিস বলের প্রভাব
বা কোরিওলিস বলের সৃষ্টি হয়। আমরা আগেই জেনেছি তার প্রভাবে সমুদ্র স্রোত এবং বায়ুর প্রবাহ উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে সোজা পথে প্রবাহিত হয় না, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এবং দেখা যায় সমুদ্র স্রোত সর্বত্রই সোজা পথে প্রবাহিত না হয়ে কোন স্থানে চক্রাকারে প্রবাহিত হয়। ফলে এই স্রোতের মাঝখানে একটি স্থির জলাশয়ের সৃষ্টি হয়। এবং কি হয়, যেহেতু স্থির জলাশয়ের সৃষ্টি হয় এখানে শৈবাল এবং আগাছার সৃষ্টি হয়ে যায়, তাই মহাসমুদ্রে এই সমস্ত জায়গাগুলিকে আমরা শৈবাল সাগর হিসাবে পরিচিতি লাভ করি। আরেকটি শব্দের সাথে আমরা পরিচয় লাভ করব, সেটা হচ্ছে মগ্নচড়া। কাকে বলবো, এই সমুদ্র স্রোত বিভিন্ন ভাগে আমরা ভাগ করব। মূলত বৌদ্ধ ধর্মের উপর ভিত্তি করে আমরা উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত দেখতে পাই। মগ্নচড়াটা কি বলা হচ্ছে, শীতল সমুদ্র স্রোতের প্রভাবে বড় বড় হিমশৈল যখন মহাসমুদ্রের দিকে চলে আসে এবং এই হিমশৈলগুলি উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে এসে গলে যায় এবং এই হিমবাহের মধ্যে যে নুড়ি কাঁকর পলি বালি কাদা থাকে সেগুলি সঞ্চিত হয়ে একটি স্থলভাগের সৃষ্টি করে সমুদ্রের মধ্যে, যেগুলিকে আমরা মগ্নচড়া বলে থাকি। এই মগ্নচড়া সামুদ্রিক মৎস্যচারণ ক্ষেত্র হিসাবে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মগ্নচড়াতেই বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র গড়ে ওঠে। এই গেল সমুদ্র স্রোত এই অধ্যায়ের প্রাথমিক কিছু শব্দের সাথে আমাদের পরিচিতি। সমুদ্র স্রোত এর সংজ্ঞাটা জেনেছি, কাকে বলে জেনেছি, সমুদ্রের জলরাশির অনুভূমিক সঞ্চালনকে আমরা বলছি সমুদ্র স্রোত। তাহলে সমুদ্র স্রোতের কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক। বলা হচ্ছে মূলত দুপ্রকারে সমুদ্র স্রোত আমরা লক্ষ্য করি, এক উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত। নেক্সট বৈশিষ্ট্য বলতে পারি, উষ্ণ সমুদ্র স্রোত সাধারণত সমুদ্রের উপরিপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাই এই উষ্ণ সমুদ্র স্রোতকে আমরা পৃষ্ঠস্রোত বলে থাকি। আর শীতল সমুদ্র স্রোত মূলত গভীর সমুদ্র দিয়ে বা সমুদ্রের নিচু অংশ দিয়ে প্রবাহিত হয়, তাই একে আমরা অন্তঃস্রোত হিসাবেও পরিচিতি লাভ করে থাকি। অন্যতম আরেকটি বৈশিষ্ট্য কি, নিয়ত বায়ু প্রবাহের দ্বারা সমুদ্র স্রোত বেশি সৃষ্টি হয়ে থাকে। আর কি বৈশিষ্ট্য রয়েছে, না এই সমুদ্র স্রোতের দ্বারাই আমরা সমুদ্রের বা গভীর সমুদ্রের মাঝে মগ্নচড়া সৃষ্টি হতে দেখতে পাই। এই হলো সমুদ্র স্রোত সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর আসি সমুদ্র স্রোতের শ্রেণী বিভাগ নিয়ে। উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে আমরা মূলত দুটি সমুদ্র স্রোতের কথা বলি এবং আমাদের সিলেবাসের অন্তর্গত যেগুলি রয়েছে সেটি হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত। এবং শীতল সমুদ্র স্রোত। উষ্ণ সমুদ্র স্রোত কাকে বলবো, বলা হচ্ছে উষ্ণমণ্ডল থেকে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে যে সমস্ত স্রোতের সৃষ্টি হচ্ছে তাদেরকে বলছি আমরা উষ্ণ সমুদ্র স্রোত। এবং এই উষ্ণ সমুদ্র স্রোত যেহেতু
সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়, তাই কি আমরা অন্য ভাষায় বলে থাকি পৃষ্ঠ স্রোত। অন্যদিকে মেরু অঞ্চল থেকে যে স্রোতের সৃষ্টি হয় এবং সমুদ্রের নিচের অংশে গভীর অংশে যে স্রোতের সৃষ্টি হয় তাকে বলছি আমরা শীতল সমুদ্র স্রোত। এবং এই শীতল সমুদ্র স্রোত সাধারণত সমুদ্রের গভীর অংশ দিয়ে প্রবাহিত হয় বলে একে আমরা আরেক কথায় বলি অন্তঃস্রোত। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সমগ্র সমুদ্র স্রোতের 10% উষ্ণ সমুদ্র স্রোত এবং 90% শীতল সমুদ্র স্রোতের অন্তর্গত। এই গেল আমাদের উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত। এখান থেকে উষ্ণ সমুদ্র স্রোত যেমন 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, শীতল সমুদ্র স্রোত 1 নম্বরের প্রশ্ন আসে, এবং উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোতের পার্থক্য 2 নম্বরের প্রশ্ন এসে থাকে। এরপর আমরা যে অংশে যাব সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। কেন সমুদ্রে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, মূল কারণগুলি আমরা আলোচনা করছি। 1, বায়ু প্রবাহ। মূলত নিয়ত বায়ু প্রবাহের দ্বারাই আমরা সমুদ্র স্রোতের উৎপত্তি লক্ষ্য করি। আয়নবায়ুর প্রভাবে, পশ্চিমবায়ুর প্রভাবে এবং মেরুবাহুর প্রভাবে বিভিন্ন প্রকার উষ্ণ এবং শীতল স্রোতের আমরা উৎপত্তি লক্ষ্য করি। 2, ঋতুভেদ। এই যে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতার তারতম্য আমরা লক্ষ্য করে থাকি, এই উষ্ণতার তারতম্যের ফলে উষ্ণ স্রোত সাধারণত কি হয়, শীতল স্রোতের দিকে ধাবিত হয়। অর্থাৎ সমুদ্রের জলরাশি যখন উষ্ণ হয়ে যায় সেই উষ্ণ জলরাশি শীতল জলরাশির দিকে ধাবিত হয় এবং ওই শূন্যস্থান পূরণ করার জন্য শীতল জলরাশি ওই স্থানে চলে আসে, অর্থাৎ সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 2, 3 নম্বর, পৃথিবীর আবর্তন গতি। এই পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুর প্রবাহ এবং সমুদ্র স্রোত উভয় সৃষ্টি হয়ে থাকে। এবং এই পৃথিবীর আবর্তন গতির জন্যই যে কোরিওলিস বলের সৃষ্টি হয় তার দ্বারাই এই সমুদ্র স্রোত উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ কখনোই সোজা পথে প্রবাহিত হয় না, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 4, সমুদ্র জলের উষ্ণতার তারতম্য। সমুদ্র জলে সর্বত্রই আমরা সমান উষ্ণতা লক্ষ্য করি না, কোথাও উষ্ণতা বেশি কোথাও উষ্ণতা কম। সাধারণত উষ্ণ জল শীতল জলরাশির দিকে ধাবিত
এবং শীতল জলরাশি এই উষ্ণ জলরাশি সরে যাওয়ার ফলে যে শূন্য স্থানের সৃষ্টি করে সেই স্থানে ফিরে আসে, ফলে সমুদ্র স্রোতের আমরা সৃষ্টি হতে দেখি। নেক্সট, সমুদ্র জলের লবণতা ও ঘনত্বের পার্থক্য। পৃথিবীর সর্বত্রই সমুদ্র জলের সমপরিমাণ লবণতা ও ঘনত্ব আমরা লক্ষ্য করি না। সাধারণত অধিক লবণাক্ত জলের ঘনত্ব বেশি হয় এবং যে স্থানে সমুদ্র জলের লবণতা কম তার ঘনত্ব কম হয়ে থাকে। এবং আমরা পৃথিবীব্যাপী সমুদ্র জলের লবণতা ও ঘনত্বের বিষয়টা যদি লক্ষ্য করি তাহলে দেখব নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব উভয়ই বেশি। অন্যদিকে যদি আমরা মেরু অঞ্চলের দিকে যাই সেখানে লবণতা ও ঘনত্ব সমুদ্র জলের দুই কম থাকে এবং অধিক লবণাক্ত জল কি করে না অপেক্ষাকৃত কম লবণাক্ত অর্থাৎ ঘনত্ব যার কম সেই দিকে ধাবিত হয়, ফলে সেখানে সমুদ্র তরঙ্গের সরি সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। নেক্সট, উপকূল রেখা। এই উপকূল রেখার আকৃতির উপরও আমরা সমুদ্র স্রোতের বিভিন্নতা লক্ষ্য করে থাকি। এই হলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এটি 3 নম্বরের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই আসে। এরপর আসি এই সমুদ্র স্রোতের অন্যতম একটি বিষয়, সমুদ্র স্রোতের বিশ্বব্যাপী প্রভাব। অর্থাৎ এই যে বিভিন্ন স্থানে কোথাও উষ্ণ সমুদ্র স্রোত দেখছি, কোথাও শীতল সমুদ্র স্রোত দেখছি, তার ফলাফল বা প্রভাব কিরূপে পাচ্ছি আমরা সেটা আমাদেরকে এখানে আলোচনা করতে হবে। আমরা এই সমুদ্র স্রোতের প্রভাবকে মূলত দুটি ভাবে আলোচনা করতে পারি। এক, জলবায়ুর উপর প্রভাব। দুই, মানুষের অর্থনৈতিক জীবনের উপর প্রভাব। মূলত এই দুটি প্রভাব আমরা লক্ষ্য করে থাকি। তাহলে জলবায়ুর উপর প্রভাব কি কি লক্ষ্য করি? 1 নম্বরে বলি উষ্ণতার ভারসাম্য। 2. উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত সংশ্লিষ্ট অঞ্চলের উষ্ণতার মধ্যে একটি ভারসাম্য নিয়ে আসে। নেক্সট বলি উষ্ণতার তারতম্য। যে স্থান দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেই স্থানের সংশ্লিষ্ট এলাকার জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অর্থাৎ উষ্ণ স্রোতের ওপরের বায়ু কি হয়, উষ্ণ হয়ে যায় এবং শীতল স্রোতের ওপরে অবস্থিত বায়ু শীতল হয়ে যায়, ফলে
উষ্ণতার তারতম্য আনার ক্ষেত্রেও সমুদ্র স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি, সমুদ্রের যে অংশে উষ্ণ স্রোত ও শীতল স্রোত পরস্পর মিলিত হয় সেখানে উষ্ণতার হঠাৎ পরিবর্তনের ফলে বিভিন্ন প্রকার বায়ুমণ্ডলীয় গোলযোগ, ঝড় ঝঞ্ঝা প্রভৃতির সৃষ্টি হয়ে থাকে। বৃষ্টিপাত সংঘটন, সাধারণত উষ্ণ সমুদ্র স্রোতের উপরের বায়ুরাশিকে দ্রুত উষ্ণ হয়ে পরিচলন পদ্ধতিতে মহাশূন্যে চলে যায় এবং ঘনীভূত হয়ে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত সংঘটন করে। এটি গেল সমুদ্র স্রোতের জলবায়ুগত যে প্রভাবটি রয়েছে সেটি। এরপর আমরা আসবো সমুদ্র স্রোত মানুষের অর্থনৈতিক কার্যাবলীর উপর কিরকম প্রভাব বিস্তার করে। এক নম্বরে আসি মগ্নচড়ার সৃষ্টি। পূর্বেই উল্লেখ করে গেছি, অর্থাৎ যে স্থানে উষ্ণ স্রোত ও শীতল স্রোত পরস্পর মিলিত হয় সেই স্থানে শীতল স্রোত দ্বারা আনিত হিমবাহ গলে যায় এবং হিমবাহ মধ্যস্থিত নুড়ি কাঁকর পলি বালি কাদা সেই স্থানে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে। তাহলে মানুষের অর্থনৈতিক জীবনের উপর কিরকম প্রভাব পড়ছে? বলা হচ্ছে মগ্নচড়াগুলি হল পৃথিবীর অন্যতম বাণিজ্যিক মৎস্যক্ষেত্র এবং এই স্থান থেকে মৎস্য আহরণের যে বাণিজ্যিক ক্ষেত্র গড়ে ওঠে তার উপরে মানুষের অর্থনৈতিক জীবন অনেকটাই নির্ভর করে। জল পরিবহন, সমুদ্র স্রোত থাকার ফলে আমরা জানি অনেক জলযান এই সমুদ্র স্রোতের ওপর নির্ভর করে যাতায়াত করে, অর্থাৎ এই সমুদ্র স্রোতের প্রভাবেই জলযানগুলি দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যেতে পারে। এটি জল পরিবহনের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। বন্দরের ওপর প্রভাব, সাধারণত শীত প্রধান অঞ্চলে বা মেরু অঞ্চলে যে সমস্ত বন্দরগুলি শীত ঋতুতে বরফাবৃত হয়ে যায়, অর্থাৎ বন্দরের কোন রকম ক্রিয়াশীলতা থাকে না, সেখানে কি হয় ঋতু পরিবর্তনের সাথে সাথে উষ্ণ স্রোতের প্রভাবে সেই বন্দরগুলি বরফমুক্ত হয় এবং সেখানে মানুষের অর্থনৈতিক কার্যাবলী পুনরায় শুরু হয়। এই গেল মানুষের ওপর অর্থনৈতিক কার্যাবলীর ওপর সমুদ্র স্রোতের প্রভাব। এবং আরো একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, সেটা হচ্ছে 3 নম্বরে বলতে পারি সামুদ্রিক জীবগুলির ওপর প্রভাব। এই যে উষ্ণ সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত বা পূর্বে উল্লেখ করে গেছি সমুদ্র স্রোতের প্রভাবে যে শৈবাল সাগরের সৃষ্টি হচ্ছে, এই বিভিন্নভাবে সামুদ্রিক যে জীবকুল রয়েছে তারা তাদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে এই সমুদ্র স্রোতের মাধ্যমে। অর্থাৎ উষ্ণ সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত এবং বিভিন্ন যে শৈবাল সাগর, মগ্নচড়া প্রভৃতি যে সমুদ্র স্রোতের ফলেই সৃষ্টি হচ্ছে তার উপর নির্ভর করে সামুদ্রিক জীবকুল তাদের
জীবন নির্বাহ করছে এবং সামুদ্রিক যে বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে সমুদ্র সৈকত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে। এই হলো সমুদ্র সৈকতের প্রভাব।